আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা সৃজনশীল প্রশ্নটির সমাধান করব এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে ডিআরএমসির ষষ্ঠ শ্রেণির ছাত্রদের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ তারা গণিতে কত নম্বর করে পেয়েছে এখানে দেওয়া রয়েছে চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর পঁয়ষট্টি পঁচাত্তর ষাট সত্তর ষাট আশি পঁচাত্তর পঁচানব্বই নব্বই পঁচাশি এই এটি হচ্ছে প্রাপ্ত নম্বর এক একজন ছাত্রের নং প্রশ্নে বলা হয়েছে উপাত্তগুলোকে অধক্রম বা ঊর্ধ্বক্রমে সাজাও অর্থাৎ এখানে হয় আমরা অধক্রমে সাজাবো অথবা আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো এই দুই দুইভাবে যে কোনো একভাবে আমরা এখানে সাজাব কারণ তারা বলেই দিছে অধক্রম বা ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে যে কোনো একরকমভাবে আমরা সাজাবো তাহলে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ঊর্ধ্বক্রমে সাজানো হয় আপনারা চাইলে অর্ধক্রমেও সাজাতে পারবেন কোনো সমস্যা নেই আমরা ঊর্ধ্বক্রমে এখানে সাজাবো কারণ বেশিরভাগ ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে সাজানো হয় তাহলে আমরা এখানে লিখবো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এখন আমরা এখানের মধ্যে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবো মানের ঊর্ধ্বক্রমে সাজাবো আর ঊর্ধ্বক্রম বলতে বোঝানো হয় যে আমরা ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে যাব। আর অধক্রম বলতে বোঝানো হয় বড় সংখ্যা থেকে আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে যাওয়া তাহলে আমরা এখানে যেহেতু ঊর্ধ্বক্রমে সাজাবো সুতরাং ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যাবো তাহলে এখানে আমাদের সবচেয়ে যেই ছোট সংখ্যাটি তাকে আমরা সবার প্রথমে লিখবো এরপর আমরা আস্তে আস্তে বড় সংখ্যার দিকে যাব তাহলে আমাদের এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ এবং তারপরেই হচ্ছে চল্লিশ তাহলে আমরা এখানে সবার প্রথমে লিখবো পঁয়ত্রিশ তার চাইতে বড় হচ্ছে চল্লিশ আমরা এখন এরকম করে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে লিখতে থাকবো তাহলে আমরা এখানের মধ্যে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজালাম অর্থাৎ ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে গিয়ে আমরা সাজালাম এখানে আমাদের যতগুলো উপাত্ত রয়েছে সবগুলো উপাত্ত আমরা এখানে সাজিয়েছি মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ সবচাইতে কম হচ্ছে ৩৫ এবং সর্বোচ্চ হচ্ছে পঁচানব্বই নাম্বার তাহলে আমাদেরকে বলা হয়েছে যে অধক্রমে সাজাও অথবা ঊর্ধ্বক্রমে সাজাও এই দুই রকমের যে কোনো একরকমভাবে সাজাতে আমরা ঊর্ধ্বক্রমে সাজালাম আর আপনারা যদি অধক্রমে সাজাতে চান তাহলে কি করবেন তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যাবেন অর্থাৎ আমরা এখানে যেটা করলাম ঠিক তার উল্টাটা করবেন তাহলে সবার প্রথমে হবে পঁচানব্বই তারপরে হবে নব্বই তারপরে পঁচাশি অর্থাৎ সর্বশেষে হবে পঁয়ত্রিশ যদি অধক্রমে সাজান ঠিক এটার উল্টাটা হবে আমরা এখানে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি এবং এটি হচ্ছে আমাদের এই ক নং প্রশ্নের উত্তর আমরা এখন খনং প্রশ্নের সমাধান করব। আমরা এখানে লিখে নিব যে সমাধান খ আমাদের খ নং প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত নম্বরগুলোর গড় নির্ণয় করা অর্থাৎ আমাদের এখানে গড় নির্ণয় করতে হবে তাহলে সবার প্রথমে আমরা লিখবো এখানে উপাত্তের সংখ্যা পনেরোটি আমাদের এখানে যে সংখ্যাগুলো এক একটা যে সংখ্যাগুলো এগুলোকে আমরা এক একটা উপাত্ত বলবো তাহলে উপাত্তের সংখ্যা সমান পনেরোটি তাহলে আমরা উপাত্তের সংখ্যা লিখলাম পনেরোটি এখন গড় নির্ণয়ের ক্ষেত্রে দুইটি তথ্য লাগবে একটি হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি আরেকটি হচ্ছে উপাত্ত সমূহের সংখ্যা আমরা উপাত্ত সমূহের সংখ্যা বের করলাম এখন আমাদেরকে উপাত্ত সমূহের সমষ্টি বের করতে হবে অর্থাৎ যেই উপাত্তগুলো দেওয়া রয়েছে এই পনেরোটি উপাত্ত তাদেরকে আমরা যোগ ফল বের করবো এই পনেরোটি উপাত্তের যোগ ফল বের করবো তাহলে আমরা এখানে লিখবো উপাত্ত সমূহের সমষ্টি সমান আমরা এখানে এই পনেরোটি উপাত্ত এখানে লিখবো সবার প্রথমে আপনারা চাইলে এই সাজানো অর্থাৎ আমরা যে সাজিয়ে লিখলাম এগুলো এখানে যোগ করতে পারি অথবা চাইলে উদ্দীপক থেকে এই পনেরোটি সংখ্যাকে আপনারা যোগ করতে পারবেন আমরা এই কনং হতে যেভাবে সাজিয়েছি এভাবে করে যোগ করে দিই কোনো সমস্যা নেই তাহলে সবার প্রথমে আমরা লিখবো পঁয়ত্রিশ যোগ চল্লিশ যোগ পঞ্চাশ আমরা এইভাবে করে সবগুলো সংখ্যাকে এখানে যোগ করব। তাহলে আমরা এই সবগুলো সংখ্যাকে এখানে যোগ চিহ্নের মাধ্যমে লিখলাম এখন আমরা সবগুলোকে যোগ করব। যদি আমরা এই সবগুলো সংখ্যাকে যোগ করি তাহলে ফলাফল হবে এক হাজার দশ অর্থাৎ উপাত্ত সমূহের সমষ্টি হলো এক হাজার দশ এখন আমরা কি করব দুইটি তথ্য পেয়ে গেলাম উপাত্তের সংখ্যা পনেরোটি উপাত্ত সমূহের সমষ্টি এক হাজার দশ এখন শুধু আমরা সূত্রের মাধ্যমে ফলাফল বের করব। তাহলে আমরা লিখব অতএব গড় সমান উপাত্ত সমূহের সমষ্টি ভাগ সমূহের সংখ্যা তাহলে এখন কত বসাবো আমরা উপাত্ত সমূহের সমষ্টি আমরা বের করলাম এক হাজার দশ আর উপাত্ত সমূহের সংখ্যা অর্থাৎ এখানে উপাত্ত রয়েছে কয়টি কয়টি সংখ্যা এখানে পনেরোটি সংখ্যা তাহলে আমরা এখানে পনেরো দ্বারা ভাগ করব। এক হাজার দশকে আমরা পনেরো দ্বারা ভাগ করব তাহলে ফলাফল হবে সাতষট্টি দশমিক তিন তিন প্রায় কারণ ফলাফল এখানের মধ্যে সাতষট্টি দশমিক তিন 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 এরকম করে শুধু বের হতেই থাকবে এই জন্য আমরা এখানে থামিয়ে দিলাম এবং পাশে লিখে দিলাম প্রায় সাতষট্টি দশমিক তিন তিন প্রায় প্রায় কেন লিখলাম কারণ এখানে কিন্তু ফলাফল শেষ না এখানে কিন্তু সাতষট্টি দশমিক তিন 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 এরকম করে শুধু বের হতেই থাকবে এজন্য আমরা দুইটি দশমিকের পর দুই অঙ্ক নিয়ে পাশে লিখে দিলাম প্রায় তাহলে গড় কত সাতষট্টি দশমিক তিন তিন প্রায় আমরা এটি ফলাফল হিসাবে লিখে দিব কারণ আমাদের নং এ বলা হয়েছে প্রদত্ত নম্বরগুলোর গড় নির্ণয় কর আমরা লিখব অতএব প্রদত্ত নম্বরগুলোর গড় হলো সাতষট্টি দশমিক তিন তিন নম্বর এটি হচ্ছে উত্তর তাহলে আমরা এই খ নং প্রশ্নের সমাধান কিভাবে করলাম আমাদেরকে বলা হয়েছে প্রদত্ত নম্বরগুলোর অর্থাৎ যে নম্বরগুলো দেওয়া রয়েছে তাদের গড় নির্ণয় করো গড় নির্ণয়ের জন্য দুইটি তথ্য দরকার কারণ গড় নির্ণয়ের সূত্র হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা তাহলে আমাদের সমষ্টি লাগবে সংখ্যা লাগবে আমরা জানি যে উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে পনেরোটি কারণ এখানে পনেরোটি সংখ্যা রয়েছে আর সমূহের সমষ্টি আমরা সবগুলো উপাত্তকে যোগ করলাম ফলাফল এক হাজার দশ তাহলে এক হাজার দশকে আমরা পনেরো দ্বারা ভাগ করলাম যদি ভাগ করি ফলাফল আসে সাতষট্টি দশমিক তিন 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 এরকম করে চলতেই থাকে এই জন্য আমরা দশমিকের পরে দুই ঘর নিয়ে আমরা প্রায় লিখেছি আপনারা চাইলে দশমিকের পরে তিন ঘর নিতে পারেন চার ঘর নিতে পারেন আবার চাইলে শুধু এক ঘর নিতে পারেন এটিতে কোনো বাধা নেই তাহলে আমরা গড় নির্ণয় করলাম লিখে দিলাম অতএব প্রদত্ত নম্বরগুলোর গড় হল সাতষট্টি দশমিক তিন তিন নম্বর এটি হচ্ছে খনং প্রশ্নের সমাধান আমরা এখন গ নং প্রশ্নের সমাধান করব আমাদের এখানে বলা হয়েছে উপাত্তের মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো অর্থাৎ উদ্দীপকের মধ্যে যে উপাত্তগুলো দেওয়া রয়েছে এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে এবং প্রচুরক নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন সবার প্রথমে লিখব সমাধান গ ক নং হতে প্রাপ্ত বিন্যস্ত উপাত্তগুলো হলো আমরা কেন এই কথাটাই লিখলাম ক নং হতে প্রাপ্ত ভিন্নস্ত উপাত্তগুলো হলো এখানের মধ্যে আমরা ক এ ঠিক যেভাবে করে সাজিয়ে সংখ্যাগুলোকে লিখেছি আমরা ঠিক হুবহু সেই সংখ্যাগুলোকে এখানে আমাদের লিখে দিব সবার প্রথমে লিখব পঁয়ত্রিশ তারপরে লিখব চল্লিশ এভাবে করে আমরা এখানে সবগুলো সংখ্যা সাজিয়ে লিখব তাহলে আমরা এখানের মধ্যে উপাত্তগুলোকে সাজিয়ে লিখলাম ক নং হতে যেভাবে আমরা ক এ লিখেছি সেটাই আমরা এখানে লিখলাম এই জন্য আমরা লিখে দিছি যে ক নং হতে প্রাপ্ত বিন্যস্ত উপাত্ত কারণ এই উপাত্তগুলো সাজানো আছে। এই জন্য বিন্যস্ত উপাত্তগুলো হলো তাহলে আমরা এই উপাত্তগুলোকে কেন সাজিয়ে লিখলাম তার কারণ হলো আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। প্রচুরকের ক্ষেত্রে উপাত্তগুলো সাজানো বাধ্যতামূলক না কিন্তু মধ্যকের ক্ষেত্রে উপাত্তগুলো সাজানো বাধ্যতামূলক অর্থাৎ যে উপাত্তগুলো থাকবে তারা যদি বিন্যস্ত না থাকে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বিন্যস্ত করে নিতে হবে অর্থাৎ সাজিয়ে নিতে হবে ঊর্ধ্বক্রমে হোক অধক্রমে হোক সাজিয়ে নিতে হবে এটা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক তো এই জন্য আমরা এখানে আমাদের উপাত্তগুলোকে সাজিয়ে লিখলাম আর এই সাজানোর কারণে প্রচুরক নির্ণয় করাটাও আমাদের জন্য সুবিধা হবে তাহলে আমরা এখন এখানে মধ্যক নির্ণয় করব তাহলে লিখব এখানে উপাত্তের সংখ্যা পনেরোটি যা একটি বিজয় সংখ্যা আমরা জানি যে মধ্যক নির্ণয়ের দুইটি সূত্র রয়েছে তার কারণ জোর সংখ্যক উপাত্তের ক্ষেত্রে একটি সূত্র আর বিজোর সংখ্যক উপাত্তের ক্ষেত্রে একটি সূত্র কারণ যখন উপাত্তগুলো যদি জোর সংখ্যক থাকে অর্থাৎ ছয়টি আটটি দশটি অর্থাৎ জোর সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র আলাদা আর যখন বিজোর সংখ্যক যেমন এখানে পনেরোটি উপাত্ত রয়েছে অর্থাৎ বিজর সংখ্যক উপাত্ত রয়েছে বিজয় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র আলাদা আমরা এখন এখানে যেহেতু পনেরোটি উপাত্ত অর্থাৎ বিজোর সংখ্যক তাহলে আমরা বিজয় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যেই সূত্র সেটি এখন আমরা এখানে আমাদের লিখে নিব অতএব মধ্যক সমান উপাত্ত সমূহের সংখ্যা যোগ এক এবং তাদেরকে আমরা ভাগ করব দুই দ্বারা পাশে লিখে দিব তম পদ ভালো করে খেয়াল করতে হবে তমপথ কিন্তু নিচে বা উপরে না তমপদ একেবারে পাশে লিখব উপাত্ত সমূহের সংখ্যা যোগ এক ভাগ দুই তমপদ এখন আমরা কি করব উপাত্ত সমূহের সংখ্যা কয়টি উপাত্ত পনেরোটি উপাত্ত তাহলে আমরা পনেরো লিখব যোগ এক ভাগ দুই পাশে লিখব তম পদ তাহলে উপরে হয় ষোলো নিচে হবে দুই পাশে লিখব তমপদ আমরা যদি ষোলোকে দুই দ্বারা ভাগ করি তাহলে হয় আট তাহলে আট তম পদ খেয়াল করতে হবে আট তম পদ মধ্যক কিন্তু আট না মধ্যক হচ্ছে আটতম পদ তাহলে আমরা উপাত্তগুলোকে সাজানোর পরে আমরা দেখব ঠিক আট নাম্বারে যে পদ রয়েছে সেটি হচ্ছে মধ্যক তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই যে আটতম পদ হচ্ছে সত্তর তাহলে আমরা এখানে লিখব যে এখানে আটতম পদ হলো সত্তর সুতরাং মধ্যক হলো সত্তর তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের কাজ শেষ এখন আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে আমরা প্রচুরকটা এই দিকে নির্ণয় করব। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে খুব সুবিধা হবে কারণ আমাদের উপাত্তগুলো এখানে সাজানো রয়েছে এখান থেকে আমরা দেখবো যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে এখানে ষাট রয়েছে আমরা এখানে লিখব তাহলে এখানের মধ্যে আমরা লিখে নিলাম যে এই যে পনেরোটি এখানে সাজানো রয়েছে এই পনেরোটি মধ্যে সবচেয়ে বেশি রয়েছে তিনবার তাহলে এখানে আছে সত্তর আসে দুইবার এক দুই দুইবার পঁচাত্তর আসে দুইবার তাহলে আমরা এগুলো লিখে নিলাম যে সত্তর আছে দুইবার পঁচাত্তর আছে দুইবার আর এই ষাট সত্তর পঁচাত্তর এই তিনটি সংখ্যা বাদে বাকি যেই সংখ্যাগুলো সবগুলো একবার করে আছে। একবারের বেশি নাই এই জন্য আমরা লিখলাম যে বাকি উপাত্তগুলো আছে একবার করে তাহলে এখানে মধ্যে সর্বাধিকবার কোনটি ষাট কারণ প্রচুরক বলতে বোঝানো হয় যে উপাত্তগুলো থাকবে তাদের মধ্যে যেটি বা যেগুলো সর্বোচ্চ পরিমাণে থাকবে বা সর্বাধিকবার থাকবে তাদেরকে আমরা বলবো প্রচুরক তাহলে এখানের মধ্যে ষাট বার আছে তাহলে ষাট হচ্ছে প্রচুরক তাহলে সুতরাং প্রচুরক হলো সাইট আমরা এখন মধ্যক এবং প্রচুরক এই দুইটি তথ্য একসঙ্গে লিখে দিব অতএব নির্ণয় মধ্যক হলো সত্তর এবং প্রচুরক হলো ষাট এটি হচ্ছে উত্তর তাহলে আমাদের গণং প্রশ্ন সমাধান করা শেষ আমরা সম্পূর্ণ উত্তরটি আরেকবার বলে দিই নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উপাত্তের মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো মধ্যক বের করতে হবে প্রচুরক বের করতে হবে এখন যেহেতু এখানে মধ্যক বের করার কথা বলা হয়েছে মধ্যক বের করার ক্ষেত্রে সবার প্রথম কাজ হলো আমাদেরকেও যে উপাত্তগুলো দেওয়া থাকবে তাদেরকে অবশ্যই বিন্যস্ত করে লিখতে হবে অর্থাৎ সাজানোভাবে লিখতে হবে এলোমেলোভাবে লিখলে চলবে না মধ্যক নির্ণয়ের প্রথম শর্ত এটি যে যে উপাত্তগুলো থাকবে তাদেরকে সাজানোভাবে লিখতে হবে তাহলে করঙে আমরা উপাত্তগুলোকে সাজিয়ে লিখেছিলাম সেগুলোই এখন আবার লিখে দিব সাজিয়ে তাহলে সবগুলো সংখ্যাকে আমরা সাজিয়ে লিখে দিলাম এখন আমরা মধ্যক নির্ণয় করব। এখন দেখব যে এখানে কয়টি উপাত্ত আছে এখানে পনেরোটি উপাত্ত আছে কেন দেখব তার কারণ মধ্যকের সূত্র হচ্ছে দুইটি জোর সংখ্যক উপাত্তের ক্ষেত্রে একটি সূত্র বিজোর সংখ্যক উপাত্তের ক্ষেত্রে একটি সূত্র এই কারণ আমরা দেখব যে কয়টি উপাত্ত আছে তাহলে এখানে উপাত্ত আছে পনেরোটি যা একটি বিজোর সংখ্যা তাহলে বিজোর সংখ্যক উপাত্তের ক্ষেত্রে যেই মধ্যক নির্ণয়ের সূত্র তা হলো উপাত্ত সমূহের সংখ্যা যোগ এক ভাগ দুই তম পদ তাহলে আমরা এইভাবে করে বের করলাম তম পদ হচ্ছে মধ্যক তাহলে তম পদ কত এখানের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটতম পদ হচ্ছে সত্তর তাহলে তম পদ হলো সত্তর সুতরাং মধ্যক হলো সত্তর কারণ তম পদ যত হবে মধ্যক তত হবে তাহলে মধ্যক হলো সত্তর আমরা মধ্যক নির্ণয় করলাম এখন আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরক বলতে বোঝানো হয় যে উপাত্তগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে যেই উপাত্ত বা যে উপাত্তগুলো সর্বাধিকবার থাকবে ওই উপাত্ত বা ওই উপাত্তগুলোকে প্রচুরক বলা হয় তাহলে এই উপাত্তগুলোর মধ্যে ষাট আসে তিনবার সত্তর আসে দুইবার এবং পঁচাত্তর আসে দুইবার এছাড়া বাকি যেই উপাত্তগুলো সেগুলো সব একবার করে আছে এই তথ্যটা আমরা লিখলাম তাহলে আমরা দেখতেছি সর্বোচ্চ অর্থাৎ সর্বাধিকবার ষাট তিনবার আছে। এর চাইতে বেশি আর কোনো উপাত্ত নাই তাহলে প্রচুরক কত প্রচুরক হলো ষাট আমরা এই দুইটি তথ্য একসঙ্গে লিখে দিব কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো আমরা এক লাইনে উত্তরটা লিখে দিব যে অতএব নির্ণয় মধ্যক হলো সত্তর এবং প্রচুরক হলো ষাট এটি হচ্ছে আমাদের গণং প্রশ্নের সমাধান আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম